বেআইনি পুকুর ভরাট অভিযোগ বসিরহাট পৌরসভার উদ্যোগে মাটি তোলার কাজ পুকুর ফিরিয়ে দিল পৌর নাগরিকদের। বিএলআর ও বসিরহাট পুলিশ জেলার আধিকারিক বসিরহাট চেয়ারম্যানের যৌথ প্রতিনিধির দল দাঁড়িয়ে থেকে ভরাট জমি পুনরুদ্ধার শুরু করল প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চৌমাথার টাকি রোডের পাশে শতাব্দী প্রাচীন পুকুর ভরাটের অভিযোগ ছিল তাপসনাথের বিরুদ্ধে। তার 5.5 কাটা পুকুর অসৎ উপায়ে জমির চরিত্র বদল করে অর্থাৎ বাস্তু জমি তৈরি করে 86 লক্ষ টাকায় প্রমোটার চক্রের হাতে বিক্রি করে দিয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শতাব্দী প্রাচীন এই পুকুর বহু ইতিহাস সমৃদ্ধ বহন করে রয়েছে। এখান থেকে হাজার হাজার মানুষ এই পুকুরের উপর নির্ভরশীল। রাতের অন্ধকারে বালিমাটি ভরাট করে অসাধু চক্র প্রমোটার রাত চালাচ্ছিল, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। পাশাপাশি পৌর নাগরিকরা এই নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন, প্রশাসন নড়ে চড়ে বসে। এই খবর বসিরহাট পৌরসভায় গেলে চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী তিনি জমির চরিত্র জানতে চেষ্টা করেন। বিএলআরের কাছে জানা যায় জমির মালিক বেআইনিভাবে চরিত্র বদল করে বাস্তু জমি করেছে, তারপর এই জমি বিক্রি করে দিয়েছে প্রমোটারদের হাতে। ইতিমধ্যে 7 জনের নাম উঠে এসেছে পুকুর ভরাটের অভিযোগে। তারপর নির্দেশ দেন 15 দিনের অবৈধভাবে মাটি ভরাট বন্ধ রুখতে হবে, পুনরায় পুকুরের চরিত্রে ফিরিয়ে আনতে হবে। সেই নির্দেশ মতো আজ বসিরহাটের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আধিকারিক বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে ঘটনাস্থলে এসে পুকুর ভরাটের বালি ও মাটি তোলার কাজ শুরু করল। প্রশাসন নির্দেশে জেসিপি দিয়ে পুকুর থেকে মাটি ও বালি তোলার কাজ শুরু করল প্রশাসনের আধিকারিকদের কর্মীরা। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও বসিরহাট। আমরা মানুষের স্বার্থে যেটা ন্যায়ের পথে যাবে আমরা সেই পথেই চলবো, প্রয়োজন পড়লে আবারও এরকম ধরনের উদ্যোগ নেওয়া হবে। যেভাবে অনেক পুকুর ভরাট হচ্ছে বসিরহাট পৌরসভা, যেগুলো আপনাদের নজরে আসতেও পারে নাও আসতে পারে। না, নজরে না আসলে সেটা আমার পক্ষে কি করে সম্ভব? যতটা সম্ভব আমরা সবাইকে বলে রেখেছি এবং দেখবেন আমার পেজ থেকে পোস্ট করাও আছে যে কোনো রকম ভাবে পুকুর ভরাট হলে সেটা যেন অবশ্যই পৌরসভাকে জানানো হয়। সেটা তো জানানো হচ্ছে বলেই আমরা নজরে বেশিটাই আসছে, যেভাবে আসছে আমরা আইনানুগভাবে যতটা ব্যবস্থা নেওয়ার আমরা সবটাই নিচ্ছি। আমার সাথে প্রশাসনিক সব দপ্তরই সাহায্য করেছেন, বিএলআর অফিস থেকে এখানে তো আছেও, এডিএম ম্যাডাম আছেন, এসপি সাহেব, আইসি সাহেব, এসডিও স্যার, প্রশাসনিক লেভেলে যতটা সম্ভব সবাই সাহায্য করেছেন। অভিযোগ এখানে দেখুন, এখানে দীর্ঘদিন ধরে একটা জলাজমি ছিল, রাস্তার উপরে সবাই দেখেছে, সাধারণ মানুষ অভিযোগ করেছে যে জলজমিটা ভরাট হয়ে যাচ্ছে, তার উপরে ভিত্তি করে আমাদের যেটা আইনের মধ্যে দিয়ে করা সম্ভব হয় আমরা সেটা করে দিয়েছি।
না পথ চলতি মানুষ তো সবাই অভিযোগ করেছে। এটা তো পুকুরে ছিল, আমাদেরকে জানানো হয়েছিল যে এই পুকুরটা ভরাট হচ্ছে। এবার সেটা আমরা বিএলআর অফিসের তরফ থেকে আসি এবং এটা দেখি যে একটা জলাভূমি ভরাট হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট জানাই যে একটা জলাভূমি ভরাট হয়েছে এবং কোন দাগের উপর ভরাট হয়েছে সেটা জানি। তারপরে প্রশাসন যেটা অর্ডার দিয়েছে সেই মতো কাজ হচ্ছে। কতটা জলাভূমি ভরাট, কতটা জলাভূমি বলতে আনুমানিক 9 শতকের মতো। না সেটা আমরা ওইভাবে বলতে পারবো না আমাদের সামনে, কারণ আমাদের প্রশাসন তরফে যা অর্ডার ছিল, যা বলার দরকার ছিল সেটা জানিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে প্রশাসন যেটা ভেবেছে সেটা করছে। এখন সেটা সেটা বিএলআর অফিস থেকে জানে না, সেটা প্রশাসন তরফ থেকে জানে বা মিউনিসিপ্যালিটি জানে, ওনাদের সাথে কথা বললে বেটার হবে। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনার নাম? রেভিনিউ ইন্সপেক্টর কঙ্কন সর্দার, রেভিনিউ ইন্সপেক্টর বসিরহাট।